আস্থা ভোটত জয়ী চম্পাই সরেন। ঝাড়খণ্ড বিধানসভাত আস্থা ভোটত জয়ী হয়েছে চম্পাই সরেন, 47টা ভোট লাভ করেছে চম্পাই সরেনে। আনহাতে বিরোধীর পক্ষত ভোট দিয়ে 29গৰাকী বিধায়কে। 2 ফেব্রুয়ারী জে এম এম কংগ্রেস আর আরজেডির সমর্থনত মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লৈছিল চম্পাই সরেনে। পূর্বর মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকো ইডিএ গ্রেপ্তার করার পিছত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লৈছিল চম্পাই সরেনে। আর এই মুহূর্তত আমি খবর শেহতীয়া আপনার জানাইছো, ঝাড়খণ্ড বিধানসভাত আস্থা ভোটত জয়ী হয়েছে মুখ্যমন্ত্রী চম্পাই সরেন। 48টা ভোট লাভ করব বলে তেও পূর্বে পূর্বানুমান করেছিল, তার বিপরীতে এটা ভোট কম অর্থাৎ 47টা ভোট লাভ করেছে মুখ্যমন্ত্রী চম্পাই সরেনে। আনহাতে বিরোধীর পক্ষত ভোট দিছে 29গৰাকীয়ে। 2 ফেব্রুয়ারীত জে এম এম কংগ্রেস আর আরজেডির সমর্থনত মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লৈছিল চম্পাই সরেনে। পূর্ব মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনক ইডিএ গ্রেপ্তার করার পিছত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লৈছিল চম্পাই সরেনে। আর এই মুহূর্তে আমি দেখাইছো আপনাকে তিনিটাকৈ ভিজুয়ালস দেখাইছো, আর তার পাছতে দলীয় সতীর্থসকলে তেখেতক উষ্ম আদরণি জানাইছে। এয়া চম্পাই সরেন, তেখেতর বক্তব্য আমি পরবর্তী সময়ত শুনাম। আস্থা ভোটত জয় লাভ করেছে চম্পাই সরেনে, 47টা তেওঁর সপক্ষে ভোট লাভ করেছে, আর আনফালে 29টা বিরোধীয়ে পাইছে। আর তার পাছত তেখেতক শুভকামনা জ্ঞাপন করা হয়েছে। আমি দেখাইছো সংসদত আস্থা ভোটত জয় লাভ করেছে মুখ্যমন্ত্রী চম্পাই সরেনে। 2 ফেব্রুয়ারীত তেখেতে মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছিল, শপথ লৈছিল, আর তারপর আস্থা ভোটর কথা আহিছিল। আস্থা ভোটত জয়লাভ করেছে শেহতীয়াকৈ চম্পাই সরেনে, তেখেতর পক্ষত 47টা ভোট পড়েছে আর বিরোধীয়ে মাত্র 29টা ভোট লাভ করেছে। রাজহুয়া সভাত প্রধানমন্ত্রী উল্লেখ করা তথ্যত বিসঙ্গতি ফাদিল কংগ্রেসের। রাজীব ভবনত আয়োজিত সংবাদমেলত প্রধানমন্ত্রী মোদীর তীব্র কটাক্ষ কংগ্রেস নেতা ভরত নরহর। অসমের কারণে নতুন প্রকল্প ঘোষণা করা নাই মোদিয়ে। রাজহুয়া সভাত অন্তর্বর্তীকালীন বাজেটত লওয়া প্রকল্পকে মোদিয়ে বিশ্লেষণ করে দেখাইছে। অসমের 6 জনগোষ্ঠীর জনজাতিকরণ, অসম চুক্তির 6 নং দফা আখরে আখরে পালন করিম বলে প্রতিশ্রুতি দিছিল, কিন্তু আজিলকে সেই প্রতিশ্রুতি পূরণ হওয়া নাই। কটাক্ষ ভরত নরহর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় বিশেষকৈ রাজহুয়া সভাত অসমৰ কাৰণে কিবা নতুন আঁচনি নতুন প্রকল্প ঘোষণা করব বলে আমি আশা করেছিলাম, কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী মোদীর গোটেই বক্তৃতাটো যদি আপনাদের বিশ্লেষণ করে তার দেখা পাওয়া প্রায়বিলাক যা 1 তারিখে 1 ফেব্রুয়ারী তারিখে লোকসভাত কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে দাখিল করা অন্তর্বর্তীকালীন বাজেটর গোটেই কথাবিলাক রাজ্যক ব্যাখ্যা করেছে। আপনার শুনলে আচরিত হব, এটা দিছে যে ন্যাশনাল হাইওয়ে বিশ্বনাথ চারিআলি টু গহপুর, আজি এইটো তার গাড়ি ঘোড়া চলা 1.5 বছর হল এই রাস্তাটি মুক্তি করা। 2016 চনের অসম বিধানসভার যেটা নির্বাচন হয়েছিল, যে বিজেপির যেটা নির্বাচনী স্টার আসে তার এটা এটা উল্লেখযোগ্য একটা প্রতিশ্রুতি আসে যে বিজেপি অসমত সরকার গঠন করার 6 মাহের ভিতর অসমের 6 জনগোষ্ঠীক জনজাতিকরণের মর্যাদা দিয়া হব। আজি তো আপনাদের জানে 6 মাহ হয়ে গেল, আজ 10 বছরে হব, অসমত তো 8 বছর হয়ে গেল, কেন্দ্র 10 বছর হয়ে গেল, যে এইটু পূরণ নকলে এই মোদীর একটা গ্যারান্টি, গ্যারান্টি হয়ে থাকলে। গুয়াহাটির মানুষে বিশুদ্ধ খোয়া পানি কেতিয়া পাব? 11,600 কোটি টাকার ভিতর 498 কোটি টাকার বাদে বাকি আসনির টাকা অসম সরকারের প্রজেক্টর ভিতর পড়ে। মোদীয়ে অসম সরকারের 1,50,000 কোটির ঋণ মাফ করে দেখাওক, কটাক্ষ করেছে বেদব্রত বরাই। 2024-ৰ ভিতর সকলে খোয়া পানি পাব, খোয়া পানি অসমৰ রাইজে পাইছে না? গুৱাহাটীত খোয়া পানি ব্যবস্থা কি হল আমি প্রশ্ন করছি মোদী ডাঙরিয়াক। 8,701 কোটি টাকা, সেই 8,701 কোটি টাকা অসম সরকারের প্রজেক্ট, 11,600 কোটি টাকার যে প্রজেক্ট, সেই প্রজেক্টর 8,701 কোটি টাকা অসম সরকারের প্রজেক্ট, মাত্র 498 কোটি টাকা মা কামাখ্যা করিডোরটি কালি নতুনকৈ ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের, আর দোলাবাড়ির গহপুরলৈকে যে 2,051 কোটি টাকা সেই ইতিমধ্যে কাম সম্পূর্ণ হয়ে গেছে। আমার ভরতনয় ডাঙরিয়া কৈছে আমার অসম সরকারে বছরত 8
8000 কোটি টাকা ঋণ দিব লগা হয় আমাৰ ঋণৰ সুদ দিব লগা হয় ঋণ আছে 150 লাখ কোটি টাকা আমি দাবী কৰিছো যে যদি কেন্দ্ৰীয় চৰকাৰৰ মুদি ডাঙৰৰ যদি অসমৰ প্ৰতি তিল মানু ভালপোৱা আছে এই যে 150,000 কোটি টাকাৰ ঋণ আছে সেই ঋণ আমাক মাফ কৰি দেখাওক সেই ঋণ মাফ হলে বছৰত 8000 কোটি টাকাৰ সুদ আমি দিব নালাগিব আৰু সেই সুদৰে আমি বহুত কাম কৰিব পাৰিম উত্তাল বিধানসভা স্থগিত কাম কাজ রাজ্যপালের ভাষণের পিছত আজি দিনটির স্থগিত বিধানসভার কাম কাজ কাইলৈ পুনের 9:30 বজাত আরম্ভ হব দ্বিতীয় দিনের কার্যসূচী রাজ্যপালের ভাষণে আজি বিধানসভার কাম কাজ আরম্ভ হয়েছিল যদিও সদনত বিরোধীর হুলস্থুলিয়া পরিস্থিতির এক মিনিটতে ভাষণ সামরিছে রাজ্যপালে বিভিন্ন দাবিত বিরোধীয়ে ত্যাগ করেছিল সদন ইয়ার পিছতে রাজ্যপালের চাহ মেলর আয়োজন করা হয় অবশ্যই রাজ্যপালের চাহ মেল বর্জন করে বিরোধীয়ে চাহ মেলর পিছত সদনত দুই এটা কার্যসূচীর পিছতে আজি দিনটির স্থগিত রখা হয় সদনের কাম কাজ আনহাতে আজি সন্ধ্যা 7 বজাৰ আরম্ভ হব বিজেপির বিধায়িনী দলের বৈঠক সদনত লওয়া হয় কেবাটাও গুরুত্বপূর্ণ প্রস্তাব ধন্যবাদসূচক প্রস্তাব রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রধানমন্ত্রী মোদীক ধন্যবাদ আলফার চুক্তির আলফা সরকারক ধন্যবাদ চন্দ্রযান 3ৰ সফলতার বিজ্ঞানীসকলক ধন্যবাদ বিধানসভাত এই কেটা প্রস্তাব লওয়া হয় আর উল্লেখ করে থাম 14-দিনীয়া অধিবেশনত দাখিল করব প্রায় 12খন বিধেয়ক আজি উত্থাপন হব দুখনকৈ নতুন বিধেয়ক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উত্থাপন করব দ্য আসাম পাবলিক এক্সামিনেশন মেজার্স ফর প্রিভিলেজ অফ আনফেয়ার মিন্স ইন রিক্রুইটমেন্ট এই বিল 2024 উত্থাপন করব পর্যটন বিভাগের এখন নতুন বিধেয়ক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াই আসাম ট্যুরিজম ডেভেলপমেন্ট এন্ড রেজিস্ট্রেশন বিল 2024 আর এই 2-3খন নতুন বিধেয়ক আর বাকিখিন সংশোধনী বিধেয়ক থাকিব 12 ফেব্রুয়ারীত বিত্তমন্ত্রী অজন্তা নেউকে দাখিল করব 2024 আর 25 বর্ষের বাজেট বিরোধীর সভাপতি দলপতি বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া এই বিষয়টক মন্তব্য করেছে লগতে কিয় বাহির উলাই আহি প্রতিবাদ সাব্যস্ত করলে সেই বিষয় সংক্রান্ত রকিবুল হুসেনও মন্তব্য করেছে আগ্রহ আজি বিধানসভার নতুন ভবনত আমার যে বিধানসভা হল আর বছরের প্রথম যখন অধিবেশন তাত রাজ্যপালের অভিভাষণ থাকে কিন্তু আজি দেখা পালো রাজ্যপাল ডাঙরিয়ায় ভাষণ দিবলে আরম্ভ করলে আর আমাক তার প্রতিলিপি দিয়া নাই প্রথম কথা দ্বিতীয় কথা তেখেতর গতিশীলতার কথা কৈছে এটা প্রথমে আমি শুনব পালো যিখিনি শুনিলো আমি কোনো গতিশীলতা দেখা নাই গতিশীলতা যিখিনি হৈছে অসমৰ ৰাইজৰ ওপৰত মাধমাৰ মাৰি ঋণৰ বুজা দি গতিশীলতা হৈছে আৰু আমি বিচাৰিছোঁ ন্যায় অসমৰ বিধানসভাখনৰ দায়িত্ব হ'ল অসমৰ জনগণৰ প্ৰতি ন্যায় কৰা যে আমি বিধানসভাৰ পিছত এটা চাহ বিৰতি থাকে সেই চাহ বিৰতি বিৰোধীসকলো আমি খাওঁ কিন্তু যিহেতু ৰাজ্যপালৰ ভাষণৰ পিছত কিন্তু যিহেতু ৰাহুল গান্ধীৰ ওপৰত এনেধৰণেৰে অবাঞ্ছিত কেছ জাপি দিছে ভূপেন বৰাৰ ওপৰত অবাঞ্ছিত পাইছে এই চৰকাৰখনৰ লগত একেলগে বহি চাহ খোৱাৰ পৰিৱেশ নাই সেইকাৰণে আমি চাহ অনুষ্ঠানটো আজি আমি বয়কট কৰিছোঁ বাজেট অধিবেশনের প্রথম দিনাই বিধানসভার পরম্পরার কথা কলে 8 বারের বিধায়ক ফণীভূষণ চৌধুরী আসলে আগতে পরম্পরা এটা আছিল যে রাজ্যপাল ভাষণ শেষ হওয়ার পিছন একটা ধন্যবাদ হিসেবে প্রস্তাব এটা কিন্তু আজি আজি সেটা এই কার্যসূচীতে নাছিল তবে মাননীয় অধ্যক্ষ ডাঙরে এই কথাখিনি সোধার পিছন তেও কৈছে যে এইটো অলপ সিস্টেমটো সলনি করা হয়েছে গতি তেনধরণে তারমানে ধন্যবাদ সূচক প্রস্তাবও অহালি আছে আর ধন্যবাদ সূচক প্রস্তাবটা একেবারে তারমানে প্রস্তাবও দিব আর বক্তব্য রাখব তেনধরণে একটা নতুন সলনি এটা সিস্টেমটা সলনি করেছে বিধানসভার নতুন নতুন পরম্পরা ডেফিনেটলি হব কিন্তু এটা অধ্যক্ষ ডাঙরিয়ায় বিচারিছে গতি এটা নতুন নিজের হেৰিত গুছি গৈছে এটা পরম্পরার কথাটা মানে নকও কিন্তু এটা ধন্যবাদ সূচক প্রস্তাবটা আজি নাহলে অহাকালি আসবে আৰু আছে বাজেট অধিবেশনৰ পিছত শাসক বিৰোধীয়ে কি কি বাক্যবাণ এৰিছে একাধিক্ৰম আগবঢ়াই যাম এটা বিৰতিৰ পিছত ভাৰতৰ গৌৰৱ
গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল সাংস্কৃতিক মহাসংগ্রামত ব্যাপক খেলিমেলি হোটেল নাপায় পথতে বুন্দাবর যুবতী প্রতিযোগী আয়োজকর কাণ্ডত প্রচণ্ড ক্ষোভ প্রতিযোগী 34 জনী ছোৱালী আছে আৰু এটা ৰুম আছে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত চলি থকা অসম সাংস্কৃতিক মহাসংগ্রামত এবার ব্যাপক খেলিমেলির অভিযোগ উত্থাপন করেছে একাংশ প্রতিযোগী রাজ্যের প্রায় আটাইকেইখন জেলার প্রতিযোগীয়ে অংশগ্রহণ করা এই প্রতিযোগিতাত অংশ লোবলৈ আহি পয়মাল হল একাংশ যুবতী নিশা 12 বজালৈকে যুবতীসকলের বাবে থকার ব্যবস্থা নাই যার বাবে প্রায় 45 গৰাকী যুবতী প্রতিযোগী বুন্দাপর দিবলগা হল পথর উপরতে রুম নাই রুম বুক করে থাকে বলে কৈছে রুম বুক করে থা নাই আমি রুম রুম এটা ধরালে দেই রুম এটা দিছিলে বাট রুম তো সোমাব নয় ইমান বেয়া গন্ধ না তাত উখা লব পারি না বাথরুম যাব পারি এটা রুম 34 জনি সরি আছে আর এটা রুম আছে নিখা এ অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হল একাংশ তিনি সুকিয়ার প্রতিযোগী হোটেল নাপায় নিশা 12 বজালৈকে হোটেল টকিও টাওয়ারের সম্মুখত তালি টুকুলা লৈ বহি থাকিল কিশোরী যুবকসকল অহা দিনাখনৰ পৰা আমাৰ এতিয়া অৱস্থা ইফালে পেলাই দিব ইফালে এনেকে হয় নেকি পাতিবই নালাগে যদি প্ৰতিভা অভিভাৱক অবিহনে গুৱাহাটীলৈ আহি এই পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ল প্ৰতিযোগীসকল থকাৰ ব্যৱস্থা কৰিব নোৱাৰিলে এনে অনুষ্ঠান পাতিব নালাগে বুলি মন্তব্য যুৱতীসকলৰ পৰৱৰ্তী সময়ত 32 গৰাকী যুৱতীক নিশা থাকিবলৈ টকিঅ' টাৱাৰ হোটেলত ব্যৱস্থা কৰি দিলে মাত্ৰ এটা কথা রাজ্যিক ভিত্তিত সরকারে আয়োজন করা এনে প্রতিযোগিতার সমস্যা হওয়াক ক্ষোভ প্রকাশ করেছে যুবকসকলে বীরেন্দ্র কুমার ডেকা রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট প্রধানমন্ত্রীর অসম আগমনে আনুষ্ঠানিকভাবে মুকলি করিলে উত্তর অসমৰ দুটাকৈ রাষ্ট্রীয় ঘাইপথ প্রকল্প প্রধানমন্ত্রীগৰাকীয়ে আনুষ্ঠানিকভাবে মুকলি করিলে বিশ্বনাথ চারিআলির পৰা গহপুৰলৈ 4 লেন যুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ 1491 কোটি টকাৰে নির্মাণ করা হৈছে এই রাষ্ট্রীয় ঘাইপথচোৱা একেটা কার্যসূচীতে আনুষ্ঠানিকভাবে মুকলি করিলে দোলাবাৰীৰ বপা জামুগুৰিলৈ 4 লেন যুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ তেজপুৰ দোলাবাৰীৰ পৰা জামুগুৰিহাটলৈ 592 কোটি টকাৰে নিৰ্মাণ কৰা এই যি 4 লেনযুক্ত পথ সেয়া উদ্বোধন কৰাৰ লগতে 1459 কোটি টকা ব্যয়েৰে বিশ্বনাথ চাৰিআলিৰ পৰা গহপুৰলৈ যি নিৰ্মাণ কৰা হৈছে 4 লেনযুক্ত পথ তাৰো উদ্বোধন কৰিব আজিৰ এই বিশেষ দিনটোত শোণিতপুৰবাসী স্বাভাৱিকতে উৎফুল্লিত হৈ পৰা পৰিলক্ষিত হৈছে 592 কোটি টকাৰে নিৰ্মাণ কৰা এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথ চোৱাই পূৰ্বৰ 1.5 ঘণ্টাৰ যাত্ৰাপথ প্ৰায় 15 মিনিটলৈ হ্ৰাস কৰিলে এই দুটা প্ৰকল্পই উৎফুল্লিত কৰি তুলিছে তেজপুৰ তথা শোণিতপুৰৰ লগতে সমগ্ৰ উত্তৰ অসমবাসীক তেজপুৰৰ পৰা হেমন্ত কুমাৰ নাথৰ প্ৰতিবেদন News18 অসম নৰ্থ ইষ্ট প্ৰধানমন্ত্ৰীৰ অসম আগমনে আনুষ্ঠানিকভাৱে মুকলি কৰিলে উত্তৰ অসমৰ বাজেট অধিবেশনৰ কাম কাজ স্থগিত ৰখা হ'ল তাৰ পাছতে বিৰোধীৰ বাক্যবান সাহসৰো বাক্যবান বিৰোধীয়ে চৰকাৰক সমালোচনা কৰাৰ লগতে বিৰোধীকো তীব্ৰ কটাক্ষ কৰিছে শাসক পক্ষই আমি আৰম্ভণিতে আপোনাক ৰূপজ্যোতি কৰ্মীয়ে কি কৈছে জনাম কংগ্ৰেছ দল ইতিমধ্যে শেষ হৈছে বুলি তেখেতে কৈছে ৰাহুল গান্ধী MLA নিৰ্বাচনতেই জয়ী হ'ব নোৱাৰে প্ৰধানমন্ত্ৰী ক'ৰ পৰা হ'ব নিজৰ ভিতৰত মিল নাই ক'ৰ পৰা নিৰ্বাচন জিকিব ইণ্ডি এলায়েন্সৰ মাজত কোনো মিল নাই এই মন্তব্যৰে বিৰোধীক সমালোচনা কৰিছে ৰূপজ্যোতি কৰ্মীয়ে ৰাহুল গান্ধী প্ৰধানমন্ত্ৰী হ'ব যি তেওঁ আমিথি নে কি সমষ্টিত
তেওঁলোকৰ দেউতাক আমুক মাক আৰু বহুতে বহুতে জিকি আছিল, সেই সমষ্টিতে তেওঁ আস্থা হেৰুৱালে, কংগ্ৰেছৰ ধ্বংসহে কৰিছে ৰাহুল গান্ধী। সেইকাৰণে ৰাহুল গান্ধীক এতিয়া অহাবাৰ এম পিটো মইতো নকওঁৱেই, তেওঁ যদি এম এল এ ইলেকশ্যন উঠে ৰাহুল গান্ধী তাতো হাৰিব। ইণ্ডিয়া এলায়েন্সক যেতিয়া মানুহ ভাৰতবৰ্ষ ৰাইজে প্ৰত্যক্ষ কৰিলে যে ইণ্ডিয়া বুলি এটা নাম আছিল আমাৰ দেশৰ, তাতে ডট 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 দি পেলাই যেতিয়া ভাগ ভাগ কৰিব বিচাৰিলে, এতিয়া তেওঁলোকৰ মাজত কি হৈছে? না ভগৱানে ভাল পায়, না আল্লাহ ভাল পায়, না প্ৰভুৱে, না গুৰুজনাই, না ঈশ্বৰে, না কোনো ভাল নাপায়। সেইকাৰণে এই ভাগ ভাগ কৰাটোৱে এই ইণ্ডিয়ান এলায়েন্সৰ এটা বিৰোধী পক্ষৰ ডাঙৰ এটা মাৰাত্মক ভুল আছে। কংগ্ৰেছটো নাই, এতিয়া কংগ্ৰেছৰ কথা সুধিটো লাভ নাই, ডিমাচত শূন্য, লাহে লাহে গোটেই দেশৰে তেওঁলোকে আস্থা হেৰুৱাইছে, ৰাজস্থানত গ'ল, ছত্তীশগড়ত গ'ল, মধ্যপ্ৰদেশ গ'ল, আৰু দেশততো কংগ্ৰেছ এতিয়া খতম হ'বলৈ ধৰিছে। মইতো তিনি বছৰ আগতে কৈছিলোঁ কংগ্ৰেছ দুবন্ত নাও, কংগ্ৰেছ শেষ হৈ যাব। সেইকাৰণে কংগ্ৰেছৰ কথা পাৰিলে নুসুধিব, কংগ্ৰেছ কাৰণ নোহোৱা হৈ পৰিল, কংগ্ৰেছ নাইয়ে এতিয়া। কংগ্ৰেছৰ মানুহে কংগ্ৰেছক বিচৰা নাই, কংগ্ৰেছৰ মানুহে কংগ্ৰেছক মাৰিছে, ৰাইজেতো আৰু কংগ্ৰেছক এৰিলেই। ৰাহুল গান্ধী এইবাৰ প্ৰধানমন্ত্ৰী হ'ব, এইবাৰ কংগ্ৰেছ চৰকাৰ হ'ব। ৰাহুল গান্ধীৰ ভাৰতজোৰ ন্যায় যাত্ৰা প্ৰচাৰ প্ৰসাৰ হৈছে সমগ্ৰ ভাৰতত। নৰেন্দ্ৰ মোদীক আঁতৰাই প্ৰধানমন্ত্ৰী হ'ব ৰাহুল গান্ধী, মন্তব্য কৰিছে বিধায়ক ৰেকিবুদ্দিন আহমেদে। অহাবাৰ ৰাহুল গান্ধী প্ৰাইম মিনিষ্টাৰ হৈ আছে, এলায়েন্সৰ আমাৰ এইবাৰ গভৰ্ণমেণ্ট হ'ব, নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ এইটো কাৰ্যকালৰ পিছত আমাৰ ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই ফ্লেগ উৰাব, আৰু আপোনালোকে আশীৰ্বাদ কৰক। আৰু তাৰ এটা পৰিৱেশ সৃষ্টি হৈছে গোটেই ভাৰতবৰ্ষত, ভাৰতীয় জনসাধাৰণৰ ওচৰত ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ যিটো গোটেই ভাৰতবৰ্ষত আৰু বিশ্বৰ বুকুত ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ প্ৰসাৰ আৰু প্ৰচাৰ যিদৰে হৈছে আপোনালোকে দেখা পাইছে, তেখেতৰ এই ন্যায় পক্ষত যিদৰে তেওঁ মাত মাতি গৈছে, তেওঁৰ এই কণ্ঠ কোনো ৰোধ কৰিব নোৱাৰে। কংগ্ৰেছী বিধায়কেও আমাৰ চৰকাৰৰ সফলতাৰ গুণ গাইছে, এয়াই এতিয়া পৰিৱেশ হৈছে। কংগ্ৰেছৰ বহুতৰে এতিয়া আত্মা আমাৰ লগত, শৰীৰহে কংগ্ৰেছত। ৰেকিবুদ্দিন আহমেদ তথা কংগ্ৰেছে সদায় গান্ধী পৰিয়ালকে তুষ্টিকৰণ কৰে, মন্তব্য কৰিছে বিধায়ক দিগন্ত কলিতাই। আমি মুখ্যমন্ত্ৰীৰ প্ৰচাৰ কৰোঁ, আমি মুখ্যমন্ত্ৰী বা আমাৰ দলৰ মুখ্যমন্ত্ৰী, কিন্তু কংগ্ৰেছ দলৰ যদি এজন বিধায়কে মুখ্যমন্ত্ৰীক প্ৰচাৰ কৰিছে, মুখ্যমন্ত্ৰীৰ গুণগান গাইছে, আপুনি ভাবি লওক যে তাৰমানে সঁচাকৈ উন্নয়ন হৈছে। কালি বিস্মিতা গগৈয়ে কৈছে যে ইমান দিনে চকু মুদিহে আছিলোঁ, উন্নয়ন দেখিছিলোঁ কিন্তু চকু মুদি আছিলোঁ। আমাৰ এতিয়া নতুনকে আমাৰ দলত আহিছে, তেখেতে মনৰ কথাখিনি কৈছে, ভাল কথাই কৈছে, বেয়া কোৱা নাই, কথাটো ভালেই কৈছে। কংগ্ৰেছত থাকি কিছু লোকে চকু মুদি আছে, এতিয়াও আছে। মইতো সদায় কওঁ যে কংগ্ৰেছ দলৰ বহুত বিধায়ক মনটো আছে আমাৰ লগত, খালি দেহটোহে কংগ্ৰেছত আছে, এইটো মই সদায় কৈ থাকোঁ আৰু এইটো প্ৰমাণ হৈছে। কংগ্ৰেছ তথা বিৰোধী ঐক্য মঞ্চৰ সাংগঠনিক ভেটি দুৰ্বল, প্ৰধানমন্ত্ৰীৰ বিকাশ আৰু উন্নয়নৰ যাত্ৰাৰ মাত্ৰা দেখিছোঁ, কালি সভাখনত জনসমুদ্ৰ দেখিছোঁ, অসম চৰকাৰ আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক দহৰ ভিতৰত দহ নম্বৰ দিছোঁ, মই যোগদান কৰা বা নকৰাৰ কথা অহা নাই, কিন্তু বিজেপি চৰকাৰ সফল, এই মন্তব্য বিধায়ক শশীকান্ত দাসৰ। যদিও এতিয়া কংগ্ৰেছৰ পৰা নিৰ্গমন হৈ আছে, বিজেপি থকা নিচিনাই হৈ আছে, বিজেপিৰ যোগদান প্ৰক্ৰিয়াও চলি আছে, কেতিয়া যোগদান কৰিব? এই সন্দৰ্ভত এতিয়ালৈকে কোনো সিদ্ধান্ত লোৱা হোৱা নাই, সাংগঠনিক ব্যৱস্থা বা যিখিনি আমাৰ জোটবন্ধনৰ যিটো ব্যৱস্থা, সেই ব্যৱস্থাটো আজি কি হৈছে, আজি ৰাইজৰ দল আহিছে বা কোনোবা জাতীয়তাবাদী তেনেকুৱা কিছু কিছু দল আহিছে যিবিলাকৰ কোনো বিধায়কেই নাই, এজনেই বিধায়ক নাই, তেনেকুৱা নামগোন্ধ নাথাকে, কোনো বিধায়ক এজন বিধায়ক নাথাকে, এটা যদি এগালমান দল লগ লাগি পেলাই যদি দহখন আসন পাম বুলি যদি আশা কৰিছে, সেইটোতো কেনেকুৱা। কালি প্ৰধানমন্ত্ৰীৰ আপুনি যিহেতু মিটিংখনত আছিলে, কেনেকুৱা দেখিলে? কালিতো জনসমুদ্ৰ, কালি জনসমুদ্ৰ, আৰু আমাৰ প্ৰধানমন্ত্ৰী, যশস্বী প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই অসমৰ আৰ্থ সামাজিক উন্নয়নৰ বাবে কালি যি 11,600 কোটি টকাৰ যিটো পেকেজ ঘোষণা কৰিলে বা যিখিনি আমাৰ আঁচনি কালি তেখেতে উদ্বোধন কৰিলে, আগন্তুক সময়ত আমাৰ অসমৰ সামগ্ৰিক বিকাশৰ ক্ষেত্ৰত আজি নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত বা আমাৰ অসমৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত যিটো উন্নয়নৰ বাতাৱৰণ গঢ়ি উঠিছে, কালি সেই জনসমুদ্ৰই তাকে প্ৰমাণ কৰিছে। এই পৰিৱেশ দেখাৰ পিছত আপোনাৰ যাওঁ যাওঁ নালাগেনে যিকোনো মুহূৰ্তত? এতিয়ালৈকে তেনেকুৱা চিন্তা কৰা হোৱা নাই, এতিয়ালৈকে তেনেধৰণে চিন্তা চৰ্চা কৰা নাই। ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত অসমত যি উন্নয়নৰ যি বাতাৱৰণ সৃষ্টি হৈছে, এইটো সফলভাৱে তেখেতে আগুৱাইছে। আপুনি দহৰ ভিতৰত দহে
মাননীয় প্রধানমন্ত্রী কালি 11,600 কোটি টাকার শিলান্যাস আর লোকার্পণ করলে কংগ্রেসে কি কব বিশ্বনাথ চারিআলির পর তেজপুর ফোর লেন হাইওয়ে দেখা নাই নাকি উড়ি যায় নাকি কংগ্রেসী নেতাবিলাক হেলিকপ্টার ঘুরি আছে নাকি তেতিয়া উন্নয়ন দেখা নাই সেখানে এরকম মন্তব্য করবলে আগবাড়িছে রাইজে ধিক্কার দিব মই দিব নালাগে মই কংগ্রেসক ধিক্কার নিদিও কারণ অজ্ঞানিক জ্ঞান দিলে মনে পায় বলে কষ্ট আর কেবাটা অসম মালার রাস্তা আজি মোর সমষ্টিতে অসম মালার রাস্তা প্রথম ফেজতে এটা কাম হয়েছিল আপনাদের চাইব অসম মালার রাস্তা কি কংগ্রেসে এইবিল নাজানিলে যি নকরে নুবুঝে নাজানে একো করব নয় এনেকুৱা নকয় কি কব রাহুল গান্ধীয়ে তীর্থ ভ্রমণত অহার দরে আহিছিল লক্ষিমপুরত গাড়ির পরাই নানামিলে রাহুল গান্ধী কি অন্যায়ের ন্যায় আমার মানুহে একোয়ে নুবুঝিলে কংগ্রেস লিলিত আছে রাজীব ভবনত বুমত আছে কিন্তু রাইজর মাজত নাই বলে মন্তব্য করেছে বিধায়ক মানব ডেকায় কংগ্রেস দল এতিয়া বুমর আগত আপনার ইভি স্টুডিওত আর লিলি হোটেল গ্রাউন্ডত কোনো কংগ্রেস নাই গ্রাউন্ডত একো করব নয় রাহুল গান্ধী ডাঙরিয়া যেটা তীর্থ ভ্রমণ টাইপ করলে করে একো রিজাল্ট নাপায় এটা এইবিল নাটক করে আছে এইবিলাকর কোনো ফলপ্রসূ নহব আমি এটাও বুঝি নাপালো লক্ষিমপুর মানে কি অন্যায় হয়েছে আর কি ন্যায় দিবলে আইছিল সেটাও তো কই নগলে গতি এই মানে ভাবো এটা তীর্থযাত্রা করে আছে ভারত ভ্রমণ এলায়েন্স এইবিল ইলিউজন মানে আগতে কই আছো যে এটা সভা শুভনি করা বস্তু সব সভা শুভনি করব বুমগিটা আগত বাইক দিব পাৰিব লিলি হোটেলত মিটিং কৰিবলৈ পাৰিব কিন্তু ৰিয়েলিটি সম্ভৱ নহয় কাৰণ এলায়েন্স কংগ্ৰেছৰ লগত বেলেগে কেতিয়া কৰিব কংগ্ৰেছ ডাঙৰ পাৰ্টি হিচাপে নিজকে এষ্টাব্লিছ কৰিব পাৰিব লাগিব বুথৰ সংগঠন লাগিব গাঁৱত সংগঠন লাগিব পঞ্চায়তত সংগঠন লাগিব এনেই হোটেলত ৰাজীৱ ভৱনত সংগঠন কৰি থাকিলে বা দিল্লী AICC অফিচত কৰি থাকিলে বাকীবিলাক দলে মানি ল'ব নেকি কেতিয়াও মানি ল'ব নেকি গতিকে এইটো এটা ইলিউজন এইটো এটা ইলিউজনটো ভাঙি যায় ভাঙাৰ এতিয়া চূৰ্ণ বিচূৰ্ণ হ'ব আপোনালোকে দেখিব যে কংগ্ৰেছ অকলশৰীয়া হ'ব আৰু কংগ্ৰেছে 50টাতকৈ কম সিট পাব এবাৰ লোকসভাত 134 বছৰীয়া পুৰণি দল কংগ্ৰেছৰ এই অৱস্থাত মই মনত দুখ পাইছোঁ কংগ্ৰেছে এইবাৰ 50খনো আসন নাপাব একেবাৰে দুৰ্বল অৱস্থা কংগ্ৰেছৰ কংগ্ৰেছে চেষ্টা কৰক কেনেকৈ 2029 চনত দেশৰ শক্তিশালী বিৰোধী হ'ব পাৰে বুলি মন্তব্য কৰিছে এইবাৰ বিধায়ক প্ৰশান্ত ফুকনে বেয়াও লাগিছে মনত দুখ লাগিছে সঁচাকৈ মনত অলপ দুখো লাগিছে কেতিয়াবা এটা দল নাইকিয়া হৈ যোৱা গ্ৰাফডাল নামা দেখিছোঁ যে এনেকৈ লেণ্ডিং কৰা মই দেখা নাই এটা দলক কি কাৰণে হৈছে মই বুজি পোৱা নাই পাপৰ পৰাচিত্ত 70 বছৰ অসমৰ ৰাইজক যি তেওঁৰ নাকনি কাননি খোৱালে সেইকাৰণে আজি দলটো এই অৱস্থা হৈছে বুলি মোৰ মনত কেতিয়াবা ভাৱ হয় 15টা দল লৈ হুংকাৰ দিছিলে কিন্তু 15টা দল লৈ আপোনাৰ সেইটোও ভংগ হ'ল মানে 15টা দল নালাগে চিচা কেতিয়াও যোৰা নহয় আপোনাৰ আগত 50 বাৰ কৈছোঁ চিচা কেতিয়াও যোৰা নালাগে চিচা ভাঙিলে যিমান এডিচিভ লগাওক যিমান এঠা লগাওক যেনেকৈ যোৰা নালাগে এই 15টা দলৰ যোৰা কেতিয়াও লগা নাই তাৰে প্ৰমাণ আপুনি 2-3 মাহৰ ভিতৰত আপোনালোকে পাই গ'ল এই কংগ্ৰেছ দলৰ লগত একেলগে খনা পিটিকা কৰা মমতা বেনাৰ্জীয়ে 40টা ওপৰ চিট নাপায় বুলি তেওঁলোকে ক'লে যে আমি বিৰোধী হিচাপে বিজেপি হিচাপে ক'লে শুনিবলৈ ভালদৰে বিৰোধীয়ে আমাক কয়ে কিন্তু তেওঁলোকৰ লগৰ মানুহে আজি ক'লে যে 40টা ওপৰ চিট নাপায় এই লোকসভা নিৰ্বাচনত মই সেইকাৰণে কংগ্ৰেছক আহ্বান কৰিছোঁ চব কথা বাদ দিয়ক ৰিচেডিউল কৰক ৰিঅৰ্গেনাইজ কৰক 29লৈকে তেওঁলোকে পাৰিলে ভাল অপজিচন এটা হ'ব পাৰিব 26ৰ কাৰণে কিন্তু আকৌ জোৰা লাগিবৰ কাৰণে পূৰা উঠি পৰি লাগে 26ত হ'ব বুলি কৈছে এইটো মুংগেৰী লালকে হাচিন চাবনে 26ৰ কথাটো আপোনাৰ বাদ দিয়ক ন 26লৈ কোনো কথা নাই আমি 95ৰ পৰা 100ৰ চিট পাম আজি আপোনাক লিখি থওক এই 26ত কংগ্ৰেছে AIUDFৰ সৈতে সংঘাতত লিপ্ত হয় বিজেপিৰ সৈতে নহয় এই প্ৰতিক্ৰিয়া কৰিমুদ্দিন বৰভূঞাৰ আগতে কৈছোঁ এইটো নতুন কি কথা মইতো 6 মাহ আগত কৈ দিলোঁ নহয় ইলেকশ্যনৰ 1-2 মাহ আগতে সিহঁতে নিজে নিজে ক্লাবৰ নিচিনা পাৰ্টি লৈ আৰু ক'ত গঠন হ'ব মই আগতে কৈ আছোঁ কোনো কাম নাইতো মই আগতেই কৈছোঁ মইতো আগতে কৈছিলোঁ যে এটা চলিউশ্যন মই দিছিলোঁ 6 মাহ আগতে যে 14খন পাৰ্টি যেতিয়া নামি দিছে 14খনক 14টা খেলি দিয়ক আৰু কংগ্ৰেছে এই ফৰ্মুলাটো নামানিলে গঠবন্ধনটো ভাঙিবই আৰু কংগ্ৰেছৰ খুব মারপিট চলিছে বড়াকতো চলিছে নাই তেওঁলোকৰ নিজা নিজা মানে নিজে নিজে মারপিট কৰি আছে যুজছে বিজেপিৰ লগত নাই বিজেপি গোৱা খবৰ দিছে যুজি আছে UDFৰ লগত আৰু নিজৰ পাৰ্টিৰ লগত কালি খানাপুৰাত বিজেপিয়ে শক্তি প্ৰদৰ্শন কৰিছে বিজেপিতো সদায় ইলেকশ্যন মুডত থাকে শক্তি প্ৰদৰ্শন আৰু কি কৰিব বিজেপি মানে 24x7 ইলেকশ্যন মুডত থাকে